গুড মর্নিং গাইস, আবারও চলে এলাম তোমাদের কাছে। এটাকে দেখছো, এটাকে এ পিচিটা হচ্ছে আমার নতুন একটা মেয়ে, আজকেই নিয়ে এসেছি। আজকে লক্ষ্মীবার, একটা দিদি ফেসবুকে পোস্ট দিয়েছিল এই বাচ্চাটিকে নিয়ে, যে বাচ্চাটির মা মারা গেছে এবং বাচ্চাটির যত ভাই বোন ছিল সবাই মারা গেছে। তো বাচ্চাটি খুব বাজে অবস্থায় রয়েছে, তো কেউ যদি অ্যাডপ্ট করে তো আমি বাচ্চাটাকে নিয়েছি। বাচ্চাটা খুব ভালো, খুব কিউট, আস্তে আস্তে আমার কোলে হাগু করে দিয়েছিল ঠিকই, কিন্তু খুবই ভালো। তো বাচ্চাটার নাম আমি লক্ষ্মী রেখেছি, মেয়ে বাচ্চা। আর তোমরাও দেখো, খুবই কিউট সোনা মা আমার, খুব। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে অসুস্থভাবে স্বাভাবিকভাবে থাকে, ভালো থাকে আমার কাছে, ঠিক আছে? আর একটু একটু করে যাতে বড় হয়, একটু একটু করে বড় হবে, আর তোমাদেরকে আমি দেখাবো। আর ওর গলায় দেখেছো বেলটা, এটা সেই রাত্রবেলায় জলজল জলজল করে ওই বেলটা, ওই দিদিভাই দিয়েছে যার কাছে ছিল। তো এই যে একটা ডগ ফুড ওকে দেওয়া হয়েছে, বোনস, ওটাইও চেবোচ্ছে, খুব খুশিও খুব আনন্দ পেয়েছে। আসার সঙ্গে সঙ্গে ওকে স্নান করানো হয়েছে, আরও খুব হ্যাপি মনেই হচ্ছে ওকে দেখে। মুখে ঢুকছে না দেখো বোনসটা, তাও ওটা নিয়ে চেবোচ্ছে। লক্ষ্মী কিউটি পায় এটা, দেখো তোমরা, বোনসটাকে নিয়ে কামড়াচ্ছে। আর ওই যে ওর বাবা ডাকলো, ওর কাছে চলে গেল ওর বাবার কাছে। আর আমার মনি আর লিজা, ওরা তো ওকে দেখেছে আর ব্যাস চিৎকার করছে। এখন দুদিন টাইম লাগবে দুজনের, তিনজনের মধ্যে বন্ধুত্বটা হতে। তো দেখা যাক, তোমাদেরকে সব ভিডিও এরপর থেকে ডেলি ভিডিও পাবে তোমরা দেখতে, ডেলি ব্লগ দেখতে পাবে। সো সবাই তোমরা ভালো থেকো, আর এই পুচকুটাকেও একটু আশীর্বাদ করো যাতে ভালো থাকে। সো টাটা গাইস। Bye-bye.